वेलकम बैक टू मुन्ना अनप्लग्ड। तो তোমাদের অনেক জনের রিকোয়েস্ট ছিল যে দিদি পূজোর আগে একটু হেয়ার স্টাইলিং টুলস গুলো একটু রিভিউ করো, তো তার জন্য আজকে আমি নিয়ে এসেছি হেয়ার কালার, হেয়ার স্ট্রেটনার, হেয়ার ক্রিম্পার, অনেক অনেক হেয়ার স্টাইলিং টুলস এর রিভিউ, কিন্তু সব বাজেটে এবং চিপ। তো চলো স্টার্ট করি। So guys, আজকের আমার এই হেয়ার স্টাইলিং টুল ভিডিওর জন্য আমাকে হেল্প করতে এসেছে আমার একটা ফ্রেন্ড মিনা। Yes, finally আমি একটা ফ্রেন্ড জোগাড় করতে পেরেছি যার উপর দিয়ে আমি এই হেয়ার স্টাইলিং টুলস গুলো এক্সপেরিমেন্ট করতে পারবো। এই মিনা, আয় জলদি, আয় জলদি। আরে লজ্জা পাচ্ছিস কেন? আরে ক্যামেরা তোকে খেয়ে নেবে না। আরে আয়, আরে আয় না। So this is my friend Meena. Hello Meena. হাত আজকে কাজ করছে না, যাই হোক। So guys, মিনার উপর একটু দয়া করে এই ভিডিওটাতে 50k লাইকস দিয়ে দাও, আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও। মিনা আর আমি দুজনেই খুব খুশি হব। তাই আপাতত তুমি চলে যেতে পারো, আমি প্রথমে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করে নিই, ঠিক আছে? যাও যাও যাও, আরে পরে আসবে, যাও। সো গাইস, তোমরা কখনো 200 টাকার কার্লিং আয়রন দেখেছো? আমি দেখেছি আর আমি কিনেও ফেলেছি। ইয়েস, এটা হচ্ছে ইনোভার নিউ হেয়ার কার্লিং আয়রন। বাহ, 200 টাকার দাম আর 200 টাকার নাম। ও, একটা প্যাকেট দিয়েছে এরা। হেভি গন্ধ বের হচ্ছে, পুরো প্লাস্টিকই প্লাস্টিকই। এই প্লাস্টিকটার থেকে মোটামুটি ভালো, কোনোটা ভাঙা টাঙা নেই। আমি ভেবেছিলাম মনে ভাঙা চোরা আসবে, যেহেতু 200 টাকা দাম। আও, আমার হাত থেকে ভাঙেনি এখনো পর্যন্ত, তার মানে ভালোই মজবুত। আর এটা হচ্ছে ওই কি বলে, ওই যে স্ট্রেটেন করে ওই যে কার্ল করে না, তো আজকে দেখি এইটা প্রথমত অন হয় কিনা। তুই অনেক ভারী হয়ে গেছিস, বেশি খাওয়া দাওয়া দানা করছিস। হ্যাঁ, সো আমি রেডি, মিনা রেডি। হ্যাঁ ঠিক আছে, এবার চলো আমরা শুরু করি। তোমার চেহারা কেউ দেখতে চায় না, ওদিক ফেরো। কি আর রেশম জেসে বাল হ্যায়, এরকম যদি চুল আমার হতো। ও, লাইট জ্বলেছে, একটু 5 মিনিট এটাকে গরম হতে দি, তারপরে চুলের উপর এটা গন্ধ বেরোচ্ছে, মানে গরম হয়ে গেছে। 200 টাকার জিনিস সবসময় গন্ধ বেরোয়, ওটাই হচ্ছে সিগন্যাল। এটা গরম হতে দি, আমার মনে হয় এখনো গরম ঠিকঠাক করে হয়নি, তার জন্য হচ্ছে না খুব একটা কার্ল। সো গাইস, 5 মিনিট হয়ে গেছে আর বিশাল গন্ধ বেরোচ্ছে। হোপফুলি এইবার এই কার্লারটা কাজ করবেই করবে। হ্যাঁ, পুড়ে গেলে ডোন্ট ওয়ারি, আমি স্পা করিয়ে দেবো। বার দেখা যাক, আমরা এভাবে অনেকক্ষণ একটু দাঁড়িয়ে থাকবো, ধোয়াটোয়া বেরোবে, একটু চুলটা পুড়বে, তবে না হয়ে হবে স্টাইলিং। সো গাইস, অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর কতক্ষণ ওয়েট করব? তো এবার একটু দেখি যে অ্যাকচুয়ালি কার্ল হয়েছে কিনা। ওকে বস, হয়েছে মোটামুটি। সো একটু এটা ড্রাগনের লেজ হয়ে গেছে। সো গাইস, প্রথমত এই কার্লারটা 15 মিনিট ধরে গরম করতে হয়, তারপর আবার চুলের মধ্যে কার্লিং করে মানে এরকম পজিশনে 5 মিনিট ধরে বসে থাকতে হয়, তবে গিয়ে এরকম মোটামুটি একটা কার্ল আসে। তো সেই টাইম তো আমার কাছে নেই বস, এটা আমার জন্য একদমই কনভিনিয়েন্ট না। সো তোমার কাছে যদি একদমই বাজেট না থাকে আর তোমার একটা বেসিক কিছু চাই যাতে করে চুলটা কার্ল হয়, তাহলে ইউ ক্যান গো ফর দিস প্রোডাক্ট। আমি এটাকে 4.5 out of 10 দেবো, জাস্ট বিকজ অফ ইটস প্রাইস। সো গাইস, আজকে সবকটা হেয়ার স্টাইলিং প্রোডাক্টস আমি মিশো থেকে কিনেছি। হ্যাঁ, মিশো হচ্ছে ইন্ডিয়ার মোস্ট ফেভারিট অ্যাপ, যেখানে টপ কোয়ালিটির প্রোডাক্টস একদম লোয়েস্ট প্রাইসেসে পাওয়া যায়। 1 কোটির উপর মানুষ মিশো ইউজ করে এবং ট্রাস্ট করে। এখানে 50 লাখের উপর প্রোডাক্টস আছে। এখানে মেন্স ওয়্যার, উমেন্স ওয়্যার, ফ্যাশন, ডেকর, জুয়েলারি সব প্রোডাক্টস পাওয়া যায়। মিশোতে প্রত্যেক অর্ডারে পাওয়া যায় ফ্রি ডেলিভারি, আর এখানে ক্যাশ অন ডেলিভারি এবং ইজি রিটার্নসেরও সুবিধা আছে। তো আর দেরি কিসের, মিশোটা ডাউনলোড করে ফেলো আর কেনাকাটা শুরু করে দাও, কারণ মিশোতেই পাওয়া যায় সহি সহি দামে প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট। ইয়েস, প্লাস ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে মিশো অ্যাপটা ডাউনলোড করলে তোমরা ফার্স্ট পারচেসে পেয়ে যাবে 100 টাকা ছাড় বা ফুল ফ্ল্যাট 30% অফ। তো মিশো তো একদম সহি সহি লাগায়া হ্যায়। সো গাইস, আমার নেক্সট হেয়ার স্টাইলিং টুল, স্টুল না টুল, স্টুল মানে তো পায়খানা, হেয়ার স্টাইলিং টুলটা হচ্ছে এই কার্লারটা। ইয়েস, এটা আমি 1100 টাকা দিয়ে মিশো থেকে কিনেছি। একদম চুলের মধ্যে ঢুকে যায়, তারপর এরকম কার্ল হয়ে বেরিয়ে আসে, তার সাথে সাথে আমি এরকম সুন্দরী মেয়ের মতোও দেখতে হয়ে যাবো। এটা তো বড় স্টেপলার লাগছে। সো গাইস, এটার মধ্যে নাকি পাওয়ারফুল হিটিং সিস্টেম আছে, 3 রকমের কার্ল বেরোয় নাকি। আমার 3 রকম কার্ল চাই না, 1 রকম কার্ল হলেই হবে। কার্লের জন্য বলো তো আমাদের কাকে দরকার, মিনাকে? আরে ও, ফিল তো প্লাস্টিকই প্লাস্টিক। 3 রকমের সেটিংস দেওয়া আছে। প্রথম সেটিংটা হচ্ছে তোমার কার্ল গুলো কোন ডিরেকশনে কার্ল গুলো হবে, তারপরে সেটিংটা হচ্ছে তোমার টাইমার সেটিং, তারপরে সেটিংটা হচ্ছে তোমার হিট সেটিং, তুমি কতটা হিটে তোমার চুলটাকে পোড়াবে। ফুকলু আছে না, ফুকলুর মাঝখানে চুলটাকে আটকাবো, ঢুকছে না কেন? অন্য
ও গাইস হ্যাঁ হ্যাঁ ও এটা চেপে রাখতে হয় চেপে রাখতে হয় এটা কি কার হলো ভাগ্যিস আমি নিজের চুল দিয়ে নিয়ে এটার মধ্যে এবার আমি আমার চুলে এটা ট্রাই করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কি সো গাইজ আমি এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছি আমার চুলের হয়তো এই চুলটা আজকে এই গুহা থেকে বেরোবেই না তো প্লিজ এই ভিডিওটাতে একটু লাইক করে দাও আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ ওকে হয়ে গেল বাট উপরের জায়গাটা একদমই কার্ল হচ্ছে না কিরম লেটকে মেটকে পড়ে আছে আমি আরেকবার চেষ্টা করে দেখি ও এইবার আমি ঠিক করে করতে পেরেছি গাইস প্রথমে কি হয় বলো তো চুলটা ঢোকে চাপে তারপর বিশাল একটা আওয়াজ হয় অনেকক্ষণ ধরে প করে তারপর একটা আওয়াজ হয় বিপ তারপর কিছুক্ষণ পর বিপ তারপর বিপ 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 তাহলে গিয়ে চুলটা কার্ল হয় এটা অসাধারণ কার্ল হয়েছে একদম পারফেক্ট যেটাকে বলে আমি আমার আরেকটা চুলও ট্রাই করি এই ফাইনালি আই হ্যাভ লার্নড হাউ টু ডু ইট তো একবার যখন তুমি চাপছো তুমি হাত নড়াতে পারবে না একদম ভালো করে ধরে রাখতে হবে তবে কি এরকম কার্ল হবে আমি আরেকটা স্ট্র্যান্ড নেব কারণ আমার মজা এসে গেছে This is so amazing! I love this product! আমি ভাবছিলাম এটা একদম আমার আগ্রহটাকে নষ্ট করে দিলে তাই বাট এটা অ্যাকচুয়ালি খুব ভালো প্রোডাক্ট আমার তো নিজের চুল এরকম কার্ল হয় ক্রাঞ্চেস করে বাট এরকম কি সুন্দর কার্ল হয়েছে আই এম জাস্ট লাভিং দিস প্রোডাক্ট তো আমি এটাকে 9/10 দিয়ে দেবো মিশো থেকে কেনা এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বাইস বলতে পারো আমার হেভি লেগেছে এটাকে বাকিগুলো একটু কার্ল করে আসে সো গাইস তোমরা অনেকেই বলেছিলে কমেন্টসে যে দিদি প্লিজ একটা মিনি হেয়ার স্ট্রেটনারের রিভিউ করো প্লিজ 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 তো আমি নিয়ে এসেছি মিনি হেয়ার স্ট্রেটনার ইয়েস তাও 150 টাকায় আজকে এটাকে রিভিউ করবো আর তোমাদেরকে বলে দেবো যে অ্যাকচুয়ালি মিনি হেয়ার স্ট্রেটনারগুলো কাজ করে কি না ও বাবা হ্যাপি পুস্কি মিনি হেয়ার স্ট্রেটনার একদম পুস্কু 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 বাট লেটস সি whether it uplifts my expectation or not. So guys, আমার হেয়ার স্ট্রেটনার একটা জিনিস একদম ভালো লাগেনি সেটা হচ্ছে এর তারটা বহুত ছোট। বস একটু লম্বা তারটা লাগবে তবে না গিয়ে হয় সুবিধা। So এটাকে এখন অন করে দিচ্ছি। আইস লাল বাতি জ্বলে গেছে, লাল বাতি জ্বলে গেছে। একটু যদি সাইজটা ছোট হয়ে যেত তাহলে স্টেপলার হিসেবে ইউজ করা যেত। এতটাই ছোট এটা। আমি আমার এই চুলটাকে স্ট্রেটন করব দেখি। তুম মে হ্যায় কিতনা দম। Bad. ভালোই তো স্ট্রেট হয়েছে বস 150 টাকা হলে কি আছে ছোট হলে কি আছে একটু অবভিয়াসলি টাইম টেকিং ব্যাপার তিনবারের বার একদম ঠিকঠাক হেয়ার স্ট্রেটন হচ্ছে বাট কাজ তো চলে যাচ্ছে 150 টাকায় হেয়ার স্ট্রেট পাচ্ছ এর থেকে বেশি আর কি চাই মানে ইউজুয়ালি কি হয় আমি যখন হেয়ার স্ট্রেটন করি তখন চুলটা পুরো গরম হয়ে থাকে এটা একদমই সেরকম ব্যাপার না এটা একদম ধরতে পারছি আমার কোনো ব্যাপার হয়নি বাট অবভিয়াসলি প্রফেশনাল হেয়ার স্ট্রেটন হবে না এটা এরকমই হবে মোটামুটি তো তোমরা যদি একদম প্রফেশনাল প্রোডাক্ট চাও তাহলে তো প্রফেশনাল দামও দিতে হবে না 4-5 হাজার টাকা বাট 150 টাকায় তুমি যদি এরকম পাও ক্ষতি কি তো আমি তো বলবো 150 টাকায় দিস ইজ ওয়ার্থ ইট প্রোডাক্ট আমি এটাকে অলমোস্ট 8/10 দেবো জাস্ট বিকজ এটার দাম এত কম তার উপর এটার কাজটা মোটামুটি দাম অনুযায়ী খুবই ভালো তোমরা ইনফ্যাক্ট এই মিনি হেয়ার স্ট্রেটারটা আরও কম টাকায় পেয়ে যেতে পারো মিশো থেকে কারণ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করলে তোমরা মিশো অ্যাপটা ডাউনলোড করলে ফার্স্ট পারচেসে পেয়ে যাবে 100 টাকা ছাড় বা ফুল ফ্ল্যাট 30% অফ তো আরও কম টাকায় পেয়ে যাবে 150 টাকারও কম আরে কিনে ফেলো সহি সহি দাম আছে
সো গাইস প্রত্যেকটা মেয়ে চায় একটা টু ইন ওয়ান বয়ফ্রেন্ড ইয়েস কিন্তু আমার কাছে আছে একটা টু ইন ওয়ান হেয়ার স্টাইলিং টুল ইয়েস এটা হচ্ছে কার্লার প্লাস স্ট্রেটনার এটা 365 রুপিজে আমি মিশো থেকে কিনে নিয়েছি এবার দেখি এটা কার্ল এবং স্ট্রেট অ্যাকচুয়ালি কিরকম করে এটা হচ্ছে নোভা কোম্পানির দেখতেই পাচ্ছ তোমরা হেভি দেখতে প্যাকেজিংটা মোটামুটি টাইপের হ্যাঁ দাম অনুযায়ী প্যাকেজিং ঠিকঠাকই আছে তো এটা এবার একটু খুলি উই সাবাস প্যাকেজিং হেভি আমার এই প্যাকেজিং গুলো খুব ভালো লাগে কারণ এগুলো টিপ তো খুব ভালো লাগে বেশ কিউট দেখতে একদম পিঙ্ক কালারের মানে যখন তুমি কার্ল করতে চাইবে তো তোমাকে তখন এটাকে বন্ধ করে দিতে হবে তখন জাস্ট এইটাকে খুলে কার্ল করতে হবে বুঝতে পারতেছো তো ব্যাপারটা আর যখন তুমি স্ট্রেটনার হিসেবে এটাকে ইউজ করতে চাও তখন জাস্ট এই লকটাকে এরকম ওপেন করে দিতে হবে আর এটা খুলে যাবে খুল যা সিমসিমের মতো আর তারপর চুলটাকে এরকম স্ট্রেট করে দেবো সো আমরা আমাদের এটাকে অন করে দিচ্ছি মিনা 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 অ্যাকচুয়ালি একটা আমার ছোটবেলার একটা কার্টুন ছিল ঠিক আছে তো সেটা হেভি লাগতো আমার আমি একদম মিনা কার্টুন দেখার জন্য সবসময় বসে থাকতাম মিনার একটা টিয়া পাখি ছিল মিঠু যে অনেক বকবক করতো ঠিক আছে আমি ভেবেছিলাম আমি মিনা হব কিন্তু আমি বড় হয়ে বুঝলাম আমি অ্যাকচুয়ালি মিঠু ওকে খুব একটা ভালো হয়নি একদম সফট কার্লস হয়েছে এবার আমি একটা পাতলা স্ট্র্যান্ড নিচ্ছি গাইস গাইজ আমার মনে হচ্ছে আমি একটা ভুল করেছি এর ভিতরেই পেঁচি তারপর এটাকে এরকম আটকে দিতে হবে বুঝলে একদিনে কত ছ্যাঁকা খাবো আমি কত ছ্যাঁকা এত তো আমি আমার রিলেশনশিপেও ছ্যাঁকা খাইবো মোটামুটি হয়ে গেছে টাইম এবার দেখি কেমন কালার হয়েছে ওকে নাইস ফাইন নট ব্যাড খুব একটা এদিকটা একটু প্রবলেম হয়ে গেছে সেটা হয়তো আমার প্যাচানোটা ঠিক হয়নি তার জন্য এরকম হয়েছে আমার কাইসি ছ্যাঁকা ও মা গো ও বাবা পুরো পুড়ে গেছে আমার আঙ্গুল এনিওয়েজ আরেকবার ট্রাই করি এই জায়গাটা খুব খুব মারাত্মক ওকে গাইস এবার দেখি কেমন হয়েছে কার্ড ওকে দিস ওয়ান ওয়াজ নাইস বেশ বাউন্স হয়েছে একদম এই জায়গাটা বিশেষ করে যখন এটাকে একটু এরকম খুলে খুলে দেব তখন এটা বেশ আরো সুন্দর করে কার্ল হয়ে যাবে মোটামুটি এটা ইউজ করার সময় তোমার অনেকটা ধৈর্য লাগবে আর একটু হাতে গ্লাভস পরে রাখতে হবে অবভিয়াসলি এটা ইউজ করার সময় বাট 363 rupees নট ব্যাড এবারে আমি এটার যে টু ইন ওয়ান ফিচার যে স্ট্রেটনিং ফিচারটা সেটাও এবার আমি ইউজ করব সো আমি আমার এই চুলটা একটু স্ট্রেটন করার চেষ্টা করি গাইস স্ট্রেটন তো হয়েছে নট ব্যাড সো গাইস 363 rupees এই হেয়ার স্টাইলিং টুলটা খারাপ না বস এত কম টাকায় তুমি হেয়ার স্ট্রেটনিং পেয়ে যাচ্ছ কার্লিং পেয়ে যাচ্ছ তাও একটা মেশিনের মধ্যে তো আমি এটাকে 7/10 দিয়ে দেব জাস্ট বিকজ অফ ইটস প্রাইস সো গাইস এটা আমার 563 rupees এ মিশো থেকে কেনা একটা হেয়ার কার্লার প্রথমত আমি হেয়ার কার্লারটা কিনেছি এটার ডিজাইন দেখে হেভি অন্যরকম ডিজাইন না হ্যাঁ এরকম দেখে আমার মনে হলো যে চলে চলে কিনে ফেলি এরকম এরকম ডিজাইন আর কবে পাবো তো নোভা কোম্পানির এই হেয়ার কার্লারটা হ্যাঁ নোভা কোম্পানি তো সব রকম হেয়ার কার্লারই বিক্রি করে তো চলো এবার এটা খুলে দেখি যে এটা কেমন ও সাবাস রেড কালারের দেখতে একটু কিরকম অন্যরকম দেখতে যাই হোক কালারটা তো এটা হচ্ছে ব্লু আমি পাইছি রেড নীল কমল লাল কমল লাল কমল ইজ অলসো ওকে ফর মি এটা কর্ডটা বেশ লম্বা বস এখানে এরকম সুইচ আছে যেটা আমি বুঝতে পারছি না কিভাবে ইউজ করব এটা কি এটা কি ও এইখানে চুলটা পেঁচিয়ে তারপর এরকম আটকে দেবো ঠিক না ওই এটা একটা সিগন্যাল আছে অ্যাটলিস্ট প্রত্যেকটা কার্লারকে অ্যাটলিস্ট 2-3 মিনিট তো দেওয়াই উচিত গরম সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটার যে উপরের এই পোর্শনটা আছে না এটা নন কন্ডাক্টিভ মানে এখানে কারেন্ট কন্ডাক্ট করে না তো গরমও হয় না তো আমি ইজিলি এরকম ভাবে ধরতে পারি গন্ধ একটু বেরোচ্ছে তার মানে এটা আস্তে আস্তে গরম হয়ে গেছে তো লেটস সি এবার এবার ট্রাই করবো চুল আমি তো জানিও না এটা কিভাবে কার্ল করব ম্যানুয়ালও নেই এটার সাথে যে কিভাবে কার্ল করতে হয় উপর থেকে শুরু করব তারপর নিচে যাবো হ্যাঁ
কাকে দিয়েছে রে কাজ করতে একটু টাফ আছে ব্যাপারটা করা ওকে প্রথমে আমি চুলটাকে প্রথমে নিচে চুলটাকে আটকে দিলাম ইয়েস এইবার এরকম করে রোল করব এইবার আমি বুঝে গেছি একটু টাইম লাগবে কিন্তু আমি বুঝে গেছি ডেকা গেছে রে ডেকা গেছে রে এ সো সালা 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 এটা খোলা যাক ওকে নট ব্যাড নট ব্যাড তো আমি আরেকটা হেয়ার স্ট্যান্ড এবার আমি ঠিক করে ট্রাই করব হ্যাঁ তো এবার এটাকে খুলে দেখি যে অ্যাকচুয়ালি কার্ল হয়েছে কিনা বাহ খুব ভালো কার্ল হয়েছে এদিকটা একটু ফ্রিজি হয়ে গেছে কারণ আমি ঠিক করে ধরতে পারিনি টুং 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 সো গাইস 563 রুপিসে এই প্রোডাক্টটা মোটামুটি ভালোই এটা ভালোভাবেই কার্ল হচ্ছে কোনো খারাপ কার্ল হচ্ছে না ঠিক করে ইউজ করতে পারলে তো খারাপ কার্ল হবেই না অবভিয়াসলি ভালো কার্ল হবে তো আমি এটাকে 7.5 আউট অফ 10 দিই সো গাইস নেক্সট আমি একটা হেয়ার ড্রায়ার কিনেছি মিশো থেকে মাত্র 1100 টাকা দিয়ে এরকম না একটা 40,000 টাকার হেয়ার ড্রায়ার আছে যাই হোক ওই 40,000 টাকার হেয়ার ড্রায়ার কিনতে পারিনি তো তার জন্য আমি 1100 টাকার এটা কিনেছি সেম টু সেম ডিজাইন হ্যাঁ কপি তো যাই হোক এটা এবার ট্রাই করে দেখি যে এটা 40,000 টাকার মতো কাজ করবে কিনা সেটা আমি কিভাবে জানবো 40,000 টাকার হেয়ার ড্রায়ার আমার কাছে আছে নাই তো এটা এমনি ভাবি যে ভালো কাজ করবে হ্যাঁ ভাবতে কি টাকা লাগে ওরে বাবা রে বাবা রে বাবা ও এটা মুধ এটার মুখ যেটা দিয়ে হাওয়া বেরোয় তো দেখতে হেভি সেক্সি রে ভাই এটা কোথায় লাগায় ও এখানে আবার আয়না আছে আয়না আয়না তো মানে আমি এরকম চুল হেয়ার ড্রাই করতে করতে আয়না দিয়ে দেখেও নিতে পারি আমার চেহারাটা তুমি ইতনা খুবসুরত রেহনে কা কোই হক নেহি বানতা তো যাই হোক এটা হচ্ছে এটা নজল যেটা লাগছে না সো গাইস এটা বিশাল ঠেলে ঠেলে আমি একদম সেট করে দিয়েছি হ্যাঁ 40,000 টাকার তো না এটা মাত্র 1,000 টাকার দাম তো এরকম একটু ঠেলা গুতা করতে হয় তো দেখা যাক এটা চলে কিরকম আর 0 1 2 3 আছে মানে অন আর অফ চুপ থাক হ্যাঁ তো এখন আমরা এটাকে অন করব ওহো ওহো হেভি হাওয়া তো আমি এবার দেখবো যে এটা ঠান্ডা হাওয়া আর গরম হাওয়ার মধ্যে কতটা ডিফারেন্স হিসাবটা খুবই সিম্পল যখন তুমি এটাকে এমনি অন করছো তখন এর থেকে সবসময় গরম হাওয়াই বেরোবে কিন্তু যখন তুমি এই সুইচটা টিপে এটাকে অন রাখছো তখন এটার থেকে ঠান্ডা হাওয়া বেরোবে টিপে রাখলে তবে গিয়ে তুমি ঠান্ডা ঠান্ডা ফিল পাবে সো এই 1100 টাকার এই ব্লো ড্রায়ারের মধ্যে বিশাল পাওয়ার আছে ঠিক আছে যদি এর উপরের কাভারিংটা লাগাতে গিয়ে আমার বেশ কসরত করতে হয়েছে বাকি এটার হ্যান্ডেল লুক ক্যান ফিল এই ব্লো ড্রায়ারটা ভীষণই ভালো আমার তো বেশ 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 লেগেছে সবাই ভাববে এটা 40,000 টাকার কিন্তু কে জানবে এটার দাম মাত্র 1100 টাকা ইয়েস আমি এই ব্লো ড্রায়ারটাকে 8 out of 10 দেব জাস্ট বিকজ অফ ইটস লুকস অ্যান্ড ইটস হাই পাওয়ার একদম সো গাইজ অনেক তো হেয়ার স্টাইলিং প্রোডাক্টস ইউজ করলাম রিভিউ করলাম মিশো থেকে কেনা প্লাস মিনা কেও নিয়ে অনেক ভিডিও বানালাম হ্যালো মিনা ঠিক আছে শ্যাম্পু কন্ডিশনার স্পা করে দেব পুজোতে চাপ নিস না এবার যা যা সো গাইস এই ভিডিওতে অনেক হেয়ার স্টাইলিং প্রোডাক্টস রিভিউ করলাম কি ভালো লাগলো জানিও আর হ্যাঁ কমেন্টে এটাও জানিও যে তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও কিসের উপর রিভিউ চাও আমি নিয়ে চলে আসবো আরেকবার বলে দিই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে মিশো অ্যাপটা ডাউনলোড করলে তোমরা ফার্স্ট পারচেসে পেয়ে যাবে 100 টাকা ছাড় বা ফুল ফ্ল্যাট 30% অফ তো যাও গিয়ে কেনাকাটা করো এখনো টাইম আছে কেন কেন সহি সহি দাম